নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দু হাজার একুশে জন্মবার অনুযায়ী আপনার শুভ সংখ্যা কত শুভ রং কি কী শুভদৈন কি এবং ভাগ্যের পার্সেন্টেজ কত অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে স্যার আমি তো আমার ডেট অফ বার্থ জানি না তবে কি দু হাজার একুশে আমার শুভ সংখ্যা কত শুভ রং কি শুভ দিন কি এবং ভাগ্যের পার্সেন্টেজ কত তা কি জানতে পারবো না প্রধানত তাদের জন্য এই ভিডিওটি এছাড়াও যে কোনো ব্যক্তি এই ভিডিওটি দেখতে পারেন নিজের জন্মবার অনুযায়ী এবার একটা মনে প্রশ্ন হতে পারে যে আমার জন্মবার অনুযায়ী যেটি শুভ সংখ্যা রয়েছে বা শুভ দিন রয়েছে বা যেটি শুভ রং সেগুলি কীভাবে প্রয়োগ ঘটাবো। আগে আপনারা জন্মবার অনুযায়ী শুভ সংখ্যা শুভ দিন শুভ রং এবং ভাগ্যের পার্সেন্টেজ জেনে নিন তারপরে আমি ভিডিও শেষে আমি জানাব কিছু গুরুত্বপূর্ণ কথা সেখানে থাকবে শুভ সংখ্যা কীভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন শুভ রং কীভাবে গুরুত্বপূর্ণ দিনে ব্যবহার করবেন এবং আপনার যে শুভ দিন সেদিন সেটি কীভাবে আরও শুভ দিনে পরিণত করবেন সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওর শেষে কাজেই প্রথমে ভিডিওটি জন্মবার অনুযায়ী দেখে নিন তারপরে আপনাদের আমি কিভাবে এই সংখ্যা কাজে লাগাবেন তা জানিয়ে দেব প্রথমে আসি রবিবারে জন্ম যে সমস্ত জাতক জাতিকার তাদের শুভ সংখ্যা এক তিন নয় দশ বারো আঠেরো উনিশ একুশ সাতাশ এবং তিরিশ রবিবারে জন্ম জাতক জাতিকার শুভ রং রেড গ্রিন এবং পিঙ্ক যে সমস্ত জাতক জাতিকার রবিবার জন্ম দু হাজার একুশে তাদের শুভ দিন তিনটি পাওয়া যাচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার ভাগ্য শতাংশ আশি পারসেন্ট কাজেই ভাগ্য শতাংশ যথেষ্ট শুভ এবার আসি সোমবারে জন্ম জাতক জাতিকাদের কথাই যে সমস্ত জাতক ও জাতিকার জন্ম সোমবার তাদের দু হাজার একুশে শুভ সংখ্যা দুই তিন নয় এগারো বারো আঠেরো কুড়ি একুশ সাতাশ উনত্রিশ এবং তিরিশ রং হোয়াইট গ্রিন এবং ইয়নো এই হচ্ছে সোমবারে জন্ম জাতক জাতিকাদের শুভ সংখ্যা এবং শুভ রং এবার দেখে নেব যাদের জন্ম সোমবার তাদের শুভ দিন বেড়াচ্ছে দু হাজার একুশে তিন দিন সোমবার বৃহস্পতিবার শুক্রবার এবং ভাগ্য শতাংশ পঁয়ষট্টি পারসেন্ট অর্থাৎ যথেষ্ট শুভ যে সমস্ত জাতক জাতিকার জন্ম মঙ্গলবার তাদের শুভ সংখ্যা এক তিন নয় দশ বারো আঠেরো উনিশ একুশ সাতাশ আঠাশ এবং তিরিশ মঙ্গলবারে জন্ম জাতক জাতিকার রং রেড পিঙ্ক এবং ইয়নো এই হচ্ছে শুভ সংখ্যা এবং শুভ রং এই মঙ্গলবারে জন্ম জাতক ও জাতিকার শুভ দিন দু হাজার একুশে মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার ভাগ্য পার্সেন্টেজ পঁয়ষট্টি শতাংশ বুধবারে জন্ম জাতক জাতিকার শুভ সংখ্যা এক পাঁচ ছয় আট দশ চোদ্দ পনেরো সতেরো উনিশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশ বুধবারে জন্ম জাতক জাতিকাদের শুভ রং পাওয়া যাচ্ছে তিনটি দু হাজার একুশে গ্রিন রেড এবং হোয়াইট বুধবারে জন্ম জাতক জাতিকার শুভ দিন বুধবার শুক্রবার এবং রবিবার এই বুধবারে জন্ম জাতক জাতিকাদের দু হাজার একুশে ভাগ্য শতাংশ থাকবে এইটটি ফাইভ অর্থাৎ যথেষ্ট বেশি বুধবারে পর আসি বৃহস্পতিবার যেই সমস্ত জাতক জাতিকার জন্ম বৃহস্পতিবার তাদের শুভ সংখ্যা দুই তিন আট এগারো বারো সতেরো কুড়ি একুশ ছাব্বিশ উনত্রিশ এবং তিরিশ রং হোয়াইট ইয়লো এবং ব্লু এই তিনটি রং বৃহস্পতিবারের জন্ম জাতক জাতিকার শুভ দিন মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার ভাগ্য শতাংশ থাকবে এইটটি ফাইভ অর্থাৎ যথেষ্ট বেশি শুক্রবারে জন্ম যেই সমস্ত জাতক জাতিকা তাদের শুভ সংখ্যা দুই ছয় আট এগারো পনেরো সতেরো কুড়ি চব্বিশ ছাব্বিশ এবং উনত্রিশ শুভ রং হোয়াইট গ্রিন এবং ব্লু এই তিনটি পাওয়া যাচ্ছে শুভ রং শুক্রবারে বু জাতক জাতিকাদের জন্ম শুভ পাওয়া যাচ্ছে চারটি সোমবার বুধবার শুক্রবার এবং রবিবার ভাগ্য শতাংশ আশি পারসেন্ট অর্থাৎ যা যথেষ্ট শুভ শুক্রবারে জন্ম জাতক জাতিকাদের জন্য যে সমস্ত জাতক জাতিকার জন্ম শনিবার তাদের শুভ সংখ্যা তিন ছয় আট বারো পনেরো সতেরো একুশ চব্বিশ ছাব্বিশ এবং তিরিশ শনিবারে জন্ম জাতক জাতিকার শুভ রং ব্লু গ্রিন এবং হোয়াইট এই তিনটি রং হচ্ছে দু হাজার জন্য যথেষ্ট শুভ শনিবারে জন্ম জাতক জাতিকাদের শুভ দিন বুধবার শুক্রবার এবং শনিবার ভাগ্য শতাংশ পঁচাত্তর পারসেন্ট এই হচ্ছে শনিবারে জন্ম জাতক জাতিকাদের কথা এবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি এই গুরুত্বপূর্ণ কথাগুলি মনোযোগের সাথে শুনুন প্রয়োজনে দুইবার তিনবার শুনুন নচে আপনি শুভ সংখ্যা শুভ দিন শুভ রঙের প্রয়োগ ঘটাতে ঠিকমতো নাও পারতে পারেন আমি যেই সমস্ত সংখ্যা শুভ বলেছি সেই সমস্ত তারিখে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই করুন যদিও প্রতিদিন দেড় ঘন্টা করে রাহু সময় থাকে সেই রাহু সময়ে গুরুত্বপূর্ণ কাজ করবেন না যে কোনো পঞ্জিকাতে প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত রাহুর সময় রয়েছে সেটি দেখে নিন সেই সময় বাদ দিয়ে যেগুলো আমি শুভ সংখ্যা আপনাদের জানিয়েছি সেটি হয়ে যাবে আপনাদের শুভ তারিখ সেই তারিখে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ করুন ধরুন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন তবে শুভ সংখ্যা অনুযায়ী তারিখে আপনি যান কিন্তু ইন্টারভিউতে দেখা গেল শুভ সংখ্যার ডেট পড়েনি তখন আপনি কি করবেন আপনি শুভ রঙের কাপড় পরে যান বা শুভ রঙের কাপড় যদি পরা সম্ভব না হয় তবে পকেটে একটি রুমাল রাখুন কিন্তু চেষ্টা করবেন শুভ রঙের জামা কাপড় পরে পরীক্ষা দিতে যাওয়া এছাড়া ধরুন বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছেন বা কাউকে প্রেমের প্রস্তাব দিবেন তখন শুভ দিনে দিন এবং শুভ রঙের বস্ত্র পরিধান করুন এই রকম যে কোনো গুরুত্বপূর্ণ শুভ কাজে আপনি শুভ সংখ্যা শুভ দিন শুভ রঙের প্রয়োগ ঘটান দেখবেন কাজে অবশ্যই সাকসেস আসবে ধন্যবাদ